একদিন মোটু আর পাতলু দুজনে ঘরে বসেছিল। তখন মোটু পাতলুকে বলে, পাতলু খুব খিদে পেয়েছে আমার, একটা ডিম সিদ্ধ করে দাও না। ডিম ডিম কোথা থেকে দেব তোমায়, ঘরে তো ডিম নেই, ঘরে তো ছেড়েই দাও, বাজারেও ডিম নেই। এই কথা শুনে মোটুর মন খুবই খারাপ হয়ে যায়। তারপর মোটু বলে, পাতলু একটা কাজ করলে ভালো হয় না? কি বলো? আমরা কয়েকটা মুরগি কিনে এনে মুরগির ব্যবসা করি, কেমন হয় বলো? মুরগি বিক্রিও করতে পারবো, আবার যদি মুরগি ডিম পারে ওই ডিম বাজারেও বিক্রি করতে পারবো, আবার নিজেরাও খেতে পারবো। হ্যাঁ, খুব ভালো কথা। ঠিক আছে, চলো শুরু করা যাক মুরগির ব্যবসা। তারপর মোটু আর পাতলু দুজনে মিলে মুরগির ব্যবসা শুরু করে। ব্যবসা করতে করতে প্রায় এক মাস পেরিয়ে যায়, কিন্তু মুরগি কোনো ডিমই পারে না। এ দেখে মোটুর মন আবার খারাপ হয়ে যায়। তখন মোটু আর পাতলু ডক্টর ঝাটকার কাছে যায়। ডক্টর ঝাটকার কাছে গিয়ে সবকিছু খুলে বলে। তারপর ডক্টর ঝাটকা মোটু পাতলুকে কিছু ওষুধ দেয় আর বলে, মোটু আমার বাড়ির প্রা আমার বন্ধু, এই ওষুধগুলো নিয়ে যাও, প্রতিদিন একটু একটু করে খাইয়ে দিবে, তাহলে দেখবে মুরগি খুব দ্রুতই বড় হয়ে যাবে আর অনেক বেশি বেশি করে ডিমও পারবে। তারপর মোটু আর পাতলু ওই ওষুধ নিয়ে চলে আসে। মোটু কোনো চিন্তা ভাবনা না করেই সব ওষুধ একসাথে দিয়ে দেয় মুরগিকে খেতে। সব ঔষধ একসাথে খাওয়ার ফলে মুরগিগুলো দৈত্যের মতো বড় হয়ে যায়। এদিকে মোটু আর পাতলু ভীষণ ভয় পেয়ে যায়। তারপর মোটু আর পাতলু দৌড়াতে দৌড়াতে ডক্টর ঝাটকার কাছে চলে যায় আর গিয়ে এইসব কথা খুলে বলে। তারপর ডক্টর ঝাটকা মোটু পাতলুকে একটা লেজার গান দেয়। তারপর মোটু পাতলু ওই লেজার গান দিয়ে মুরগিগুলোকে আবার ঠিক করে দেয়।